हुई इन कंटेस्टेंट्स की बिग बॉस की जर्नी। बॉलीवुड सुपरस्टार सलमान खान সিনেমার পাশাপাশি জনপ্রিয় টিভি রিয়েলিটি শো বিগ বস সঞ্চালনা করে থাকেন তিনি। 6 অক্টোবর আলোচিত এ শো এর 18তম সিজন শুরু হয়েছে। অতীতের মতো এবারও শোটির সঞ্চালনা করছেন সালমান খান। বেশ কিছুদিন ধরে এ শো নিয়ে চর্চা চলছে, আলোচনায় উঠে এসেছে সালমানের পারিশ্রমিকের বিষয়ও। শোনা যাচ্ছে শোটির সঞ্চালনার জন্য প্রতি মাসে 60 কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন ভাইজান। সালমান খানের পারিশ্রমিকের বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, বিগ বস রিয়েলিটি শো সঞ্চালনার জন্য আগের সিজনের চেয়েও পারিশ্রমিক বৃদ্ধি করেছেন সালমান খান। প্রতি মাসে প্রায় 60 কোটি রুপি পারিশ্রমিক নেবেন তিনি। আগের মৌসুমের মতো যদি এবারের সিজন 15 সপ্তাহ ধরে চলে, তবে এ সিজন থেকে মোট 250 কোটি রুপি আয় করবেন সালমান খান। 2006 সালের 3 নভেম্বর বিগ বসের প্রথম পর্ব প্রচারিত হয় ভারতীয় একটি টিভি চ্যানেলে। প্রথমে এটি উপস্থাপনা করেন অভিনেতা আরশাদ ওয়ারসি। এরপর এ শোয়ের দ্বিতীয় মৌসুম সঞ্চালনার দায়িত্ব নেন অভিনেত্রী শিল্পা শেঠি। তবে পরবর্তী বিগ বসের 6ষ্ঠ সিজনের মঞ্চে প্রথমবার সঞ্চালকের ভূমিকায় দেখা যায় সালমান খানকে। তারপর থেকেই এ দায়িত্ব কাঁধে বয়ে বেড়াচ্ছেন বলিউড এ সুপারস্টার।